ব্যাংক কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আগরতলা শহরতলি এলাকায় সংঘটিত হয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাতে 11:30 নাগাদ ডাকাতির ঘটনাটি ঘটে বলদা খাল এলাকায়। এদিন এলাকারই বাসিন্দা লিটন ঘোষের বাড়িতে হানা দিয়ে ডাকাতের দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘুম থেকে তুলে সকলকে। এরপর লিটন ঘোষকে হাত পা বেঁধে পিস্তল এবং ধারালো অস্ত্র দেখে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট করে বলে অভিযোগ, এবং ডাকাতের দলের মধ্যে চারজন ঘরের ভেতরে প্রবেশ করেছিল। বাকিরা ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ আসে কিনা সেদিকে নজর রাখে, এবং এই দিন লিটন ঘোষকে হুমকি দেয় 6 লক্ষাধিক টাকা দেওয়ার জন্য। এর জন্য পরিবারের লোকজনদের মারধর করে বলে অভিযোগ, কিন্তু 6 লক্ষাধিক টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত হুমকি দিয়ে চলে যায় ডাকাতের দল। পরে পুলিশকে খবর দেওয়া হলে 1.5 ঘন্টা পরে আসে পুলিশ। লিটন ঘোষের অভিযোগ, এলাকার কেউ এই ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে, এ ধরনের দুঃসাহসিক ঘটনা সংগঠিত করতে পারে না ডাকাতের দল, ঘটনার সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আজকে আমার জিনিস না, এমন জিনিস একদিন একজন মাইলে প্রাণে মাইলে দেবো।